हेलो एवरीवन, आज के एक नतून टपिक स्टार्ट करब से हे एबस्ट्रैक्ट अलजेब्रा। तो हमें एबस्ट्रैक्ट अलजेब्रा कतगुली पार्टे आछे, जेमन नम्बर थियोरी, ग्रुप थियोरी, रिंग थियोरी एवं फील्ड। तो फर्स्टे नम्बर थियोरी निये डिसकस करब, क्लियर। तो नम्बर थियोरी तो क्य आछे, फर्स्टे एकदम गोड़ा थेके स्टार्ट करब और आमादेर खूब डिटेल्से जाब ना, आमरा जतटा डिटेल्से गेले आमादेर एसएससी तारपरे सी एस आई नेट टीआईएफआर एसब एग्जाम हेल्प है, तार जोन जतटा पढ़ानो सेगुलो आमरा डिसकस करब। तो फार्स्टे क्लासिफिकेशन अफ फंडामेंटल सेट्स, एखाने कि बोलेछे आमरा जानी जे कमप्लेक्स नम्बर के दुटो भागे भाग करा जाए, एकटा हच्छे इमाजिनरी पार्ट, एकटा रियल पार्ट। इमाजिनरी पार्टटा कि आयर संगे जेटा प्रोडक्ट थाके सेटा हच्छे इमाजिनरी पार्ट, और ये पार्टटा हच्छे रियल पार्ट। ओके, तो कमप्लेक्स के दुटो भागे भाग करा जाच्छे, एकटा इमाजिनरी पार्ट, एकटा रियल नम्बर्स, एटा आमरा जानी। और रियल नम्बर्स के कटा भाग भाग करा है, एक रेशनल, एक इरेशनल। तो रेशनल मध्य क्या थे, एगल थे जे टू हाफ वन बाय थ्री वन बाय फोर एगल जानी। तो रेशनल नम्बर ए रकम टर्म्स थे, और इरेशनल इरेशनल क्या थे जे रूट टू थे, तरपे रूट थ्री, रूट फाइव, ए रकम विभिन्न टर्म्स थे, तै तो नम्बर थे। और रैशनल नम्बर के कत भाग करा जाए, एक हे इंटीजार्स और एक फ्रैक्शन पार्ट। तो रैशनल नम्बर फ्रैक्शन पार्ट ये टू हाफ वन बाय थ्री फोर, एखे कि इंटीजार्स हे टू फोर और फ्रैक्शन हे हाफ वन बाय थ्री एगलो। एखन इंटीजार्स के हमें जानी तीनटे भागे भाग करा जाए, एक पजिटिव इंटीजार्स, एक सिंगल टेन जिरो एवं नेगेटिव इंटीजार्स। तो हमें एगलो निये আমাদের বিভিন্ন রকম নেক্সট যে আমরা প্রবলেম সলভ করব, সেই সেটগুলো, এই সমস্ত সেটগুলো আমাদের কাজে লাগবে, তার জন্য আমরা এগুলো ডিসকাস করছি, ক্লিয়ার। তো আমাদের ন্যাচারাল নাম্বারে কি জানি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থাকে, আর এটা হচ্ছে সেট অফ ইন্টিজারকে ডিনোট করে। এখানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এসব থাকে, আর এটাকে আমরা র্যাশনাল নাম্বার বলি, আর এটি হচ্ছে রিয়েল নাম্বার আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তো আমরা নেক্সট দেখাবো যে বিভিন্ন ফাংশন কোনটা ওয়ান টু হচ্ছে বা কোনটা ওয়ান ওয়ান হচ্ছে, সেগুলো দেখানোর জন্য এই সবগুলো কাজে লাগবে। তো আমরা দেখি নেক্সট কিছু আমরা প্রবলেম নেব, কিছু ফাংশন নেব, সেগুলো দেখবো যে ওয়ান টু ওয়ান হচ্ছে কি না, ওয়ান ওয়ান হচ্ছে কি না, সেগুলো আমরা ডিসকাস করবো। নেক্সট একটা ফাংশন ওয়ান ওয়ান হবে কি হবে না সেগুলো আমরা চেক করব, ক্লিয়ার। তো আমাদের ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে, বা ফাংশন বা ম্যাপিং সেম জিনিস। তো এ ম্যাপিং এ ম্যাপ এ টু বি ইজ সেট টু বি ওয়ান ওয়ান ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এটা কি ইমপ্লাই করবে, এক্স ইকুয়ালস টু ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু দিস সেট। ওকে, তো একটা ম্যাপিংকে তখনই ওয়ান ওয়ান বলা হবে, যাতে করে যখনই এফ অফ এক্স আর এফ অফ ওয়াই সমান হবে, সমান তখনই হবে যখন এক্স আর ওয়াই সমান হবে, ক্লিয়ার। এরপর আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি, তো আমরা দেখব কোনটা ওয়ান ওয়ান হচ্ছে কি কোনটা ওয়ান ওয়ান হচ্ছে না। ওকে, তো ফার্স্টে আমাদের ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এই ফাংশনটা ওয়ান ওয়ান হবে কি হবে না, আমরা মনে করছি এফ অফ ওয়ান সমান কত, ওয়ান, এবং এফ অফ মাইনাস ওয়ান সমান ওয়ান, কারণ দি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তো ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা কী পেলাম, এফ অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ মাইনাস ওয়ান পেলাম, কিন্তু ওয়ান নট ইকুয়ালস টু মাইনাস টু, বাট ওয়ান নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাই তো। তো আমরা একটা পেয়ে গেলাম, একটা পেয়ার অফ পয়েন্ট পেলাম, যাতে পেয়ার অফ পয়েন্টস পেলাম যাতে ফাংশনের ভ্যালুটা সেম হচ্ছে কিন্তু তারা সেম নয়। তো আমরা এখান থেকে বলতে পারি ফাংশনটা ওয়ান ওয়ান হবে না, ক্লিয়ার। তো আমরা নেক্সট একই এক্সাম্পল নিয়েছি, কিন্তু এখানে ডোমেনটা চেঞ্জ করে দিয়েছি আমরা। এখানে ডোমেনটা কী ছিল, জেড থেকে জেড, আর এখানে এন থেকে জেড। তো আমরা নেক্সট কী করছি, আমরা দুইয়ের জন্য করছি এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই নিয়ে নিচ্ছি, তাহলে কী পাবো আমরা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তো দিস গিভস
एक्स इक्वल्स टू प्लस माइनस वाई। एखन देखो एक्स वाई कोथा थेके आछे, एक्स वाई बिलंगस टू कैपिटल एन बा सेट अफ नैचरल नम्बर। ताहले कि एखाने तो कोनो नेगेटिव टर्म नेई, तो ओनलि पसिबिलिटी कि आछे एक्स इक्वल्स टू वाई। तो एखान थेके कि हये जाबे, ए फांगशनटा वन वन हये जाबे, क्लियर। किन्तु एखाने कि होच्छिलो, एखाने जदि आमरा एकई भावे नि जेनारेल केसे एक्स स्कोयर समान वाई स्कोयर, ताहले एक्स इक्वल्स टू प्लस माइनस वाई। तो एकटा प्लसेर जन्य पाबो एक्स इक्वल्स टू वाई, और एखाने एक्स इक्वल्स टू माइनस वाई। तो एखाने आमरा माइनस वनटा पेलाम ना, कारण डोमेनटा बिलং ডোমেনটা কি আমাদের ন্যাচারাল নাম্বার ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি ডোমেনটা ফার্স্টের ক্ষেত্রে ছিল ডোমেনটা ইন্টিজার, তার জন্য আমরা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান একটা পসিবিলিটি আছে এবং এক্স ইকুয়ালস টু ওয়াই। তো এই জন্য ফার্স্টের এক্সাম্পলটা ওয়ান ওয়ান হচ্ছিল না এবং সেকেন্ডেরটা ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে। এক্সাম্পল নাম্বার থ্রি, এখানে আমাদের কি বলেছে, এ ফাংশনটা জেড মড টেন থেকে জেড মড টেন নিয়েছে, তাই তো? ডোমেনটা কোথা থেকে আছে, জেড মড টেন থেকে জেড মড টেন। আর ফাংশনটি দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু ফোর এক্স। তো আমাদের যখনই দেখাবো যে ওয়ান ওয়ান নয়, তাহলে আমাদের কী করতে হবে, এমন একটি এক্স বের করতে হবে বা এমন পেয়ার অফ পয়েন্টস বের করতে হবে যে পয়েন্ট দুটোর জন্য ফাংশনের ভ্যালু সেম দেয়। তো আমরা এইভাবে ওয়ান টু ওয়ান ওয়ান নয় সেটা আমরা দেখাতে পারি। তো আমরা কী করব, ফার্স্টে আমরা এক্স ওয়ান জিরো নিচ্ছি আর এক্স ওয়ান ফাইভ নিচ্ছি, ক্লিয়ার। তো এখানে দেখো কী পাচ্ছি আমরা, তাহলে এফ অফ জিরো সমান কত, এফ অফ জিরো ইকুয়ালস টু ফোর ইন্টু জিরো ইমপ্লাইজ জিরো, এবং এফ অফ ফাইভ ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি। তাহলে এখন দেখো কোডোমেনটা কী আছে, জেড মড টেন, সো দিস ইমপ্লাইজ জিরো। তাহলে আমরা কী পেলাম, ফাংশনের ভ্যালু পেলাম এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ ফাইভ, এই দুটোর জন্য সেম হচ্ছে, বাট জিরো নট ইকুয়ালস টু ফাইভ। তো আমরা এখান থেকে কী বলতে পারি, এক্সাম্পল নাম্বার থ্রি ইজ নট ওয়ান ওয়ান, ওকে। আমরা এরপরে দেখব ফোর, এক্সাম্পল ফোর, এখানে আমাদের জেড সিক্স থেকে জেড সিক্সে একটি ফাংশন বলে দিচ্ছে, ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স, সো এফ অফ এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স, ক্লিয়ার। জেড সিক্সের মধ্যে কারা কারা আছে, জেড সিক্সের মধ্যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাই তো? তো আমাদের দেখো এফ অফ জিরো কী হবে, এফ অফ জিরো জিরো, এফ অফ ওয়ান পাঁচ একটি পাঁচ, এফ অফ ফাইভ এফ অফ টু মিন্স টেন, সো টেন মিন্স ফোর, এফ অফ থ্রি ফিফটিন ফিফটিন থ্রি, এফ অফ ফোর টোয়েন্টি মিন্স টু, এফ অফ ফাইভ এফ অফ ফাইভ মিন্স ফাইভ টোয়েন্টি ফাইভ মিন্স ওয়ান। তাহলে আমরা কী পেলাম, কোডোমেনের প্রত্যেকটা পয়েন্টের, এই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য কোডোমেনে ডিস্টিংক্ট ভ্যালু পেলাম। তাহলে আমরা কী বলতে পারি, ফাংশনটি ওয়ান ওয়ান। ওয়ান ওয়ানে কী হয়, এখান থেকে এখানে যদি যায় প্রত্যেকটা ডোমেনের পয়েন্টের জন্য আলাদা আলাদা আমরা ইমেজ পাবো, তাই তো? তো আমাদের এটা স্যাটিসফাই করছে, তার জন্য আমরা এটা কী বলতে পারি, এক্সাম্পল নাম্বার ফোর, যে ফাংশন দিস ফাংশন ইজ ওয়ান ওয়ান। নেক্সট আমাদের একটা জেনারেল কেস দিয়েছে জেড এন থেকে জেড এন এ, আর আমাদের ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স, ক্লিয়ার। তো আমাদের জেনারেল কেসের জন্য দিয়েছে, তো আমাদের এই ধরনের জেনারেল কেস সলভ করলে আমাদের এক্সামে যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবো। তো কী বলেছে আমাদের ফার্স্টে, এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স। তো আমরা এই প্রুফে যাবো না, আমরা রেজাল্টটা বলছি, আমরা দুটো এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, এফ অফ এক্স ইকুয়ালস টু, আমরা এখানে কী দেখলাম, এই ফাংশনটি কী হচ্ছিলো, এই ফাংশনটি ওয়ান টু ওয়ান ওয়ান হচ্ছিলো না এবং এই ফাংশনটি ওয়ান ওয়ান হচ্ছিলো। তো জেনারেল কেসটা হচ্ছে ফাংশনটি জেড এন থেকে জেড এন হলে এই ফাংশনটি এ এক্স তখনই ওয়ান ওয়ান হবে যখন জি সি ডি অফ
ए एवं एन इक्वल्स टू वन हबे क्लियर तो हमें एटा रेजल्ट मने रखते हबे आमादेर एग्जाम एग्जामे सरासरि कर दीते पारबो एटी जदि सैटिस्फाई करे ताहले आमरा सरासरि बोलते पारबो जे फांगशनटी वन वन तो एखाने देखो एखाने कि होच्छिलो एखाने फोर आर टेनेर जिसिडी तो जिसिडी अफ फोर एंड टेन टू नट इक्वल टू वन तो दिस मीन्स दिस फांगशन इज नट वन वन सिमिलारलि एखन जदि एखाने आसि आमरा रेजाल्टटा यूज करब एखाने कि होच्छिलो फांगशनटी जेड सिक्स थेके जेड सिक्स जाच्छिलो আর এটা এখানে এর ভ্যালু কত এর ভ্যালু ছিল ফাইভ তো জিসিডি জিসিডি অফ সিক্স কমা ফাইভ কত ওয়ান তাহলে আমরা ওয়ান পেয়ে গেলাম সো ওয়ান যদি পাই তো ফাংশনটি ওয়ান অন হয়ে যাচ্ছে ক্লিয়ার তো ফাংশনটি ওয়ান অন হয়ে যাচ্ছে তাহলে আমাদের এটা কী পেলাম যে যে কোনো ফাংশান জেড এন থেকে জেড এনে গেলে ফাংশনটি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স হয় এবং ए एवं एनर जो जिसिडी वन है तेल अलवेज फांगशन हो जाए वन वन और हमें कि बोले कोश्चन नम्बर सिक्स हाउ मेनी वन वन फांगशन फ्रम जेड टोवेंटी फाइव टू जेड टोवेंटी फाइव तो हमें ये पाँच नम्बर रेजल्ट के देख कतगुली हम फांगशन जी ए रकम है एफ अफ एक्स इक्ल्स टू एक्स আর এটা কোথা থেকে আছে এটা বিলংস টু জেড টোয়েন্টি ফাইভ তো আমরা কি বললাম এই ফাংশনটি কখন ওয়ান ওয়ান হবে ফাংশনটি কখন ওয়ান ওয়ান হবে যখন জিসিডি অফ এ কমা এন ইকুয়ালস টু ওয়ান এখানে এন কত এন মিনস টোয়েন্টি ফাইভ সো জিসিডি এ কমা টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু ওয়ান তাহলে কাদের কাদে জিসিডি টোয়েন্টি ফাইভের সঙ্গে ওয়ান হবে সেগুলো আমাদের দেখতে হবে ফার্স্ট দেখো একের জন্য হবে এর সমান যদি ওয়ান হয় এর সমান যদি টু হয় এর সমান যদি থ্রি হয় এর সমান যদি ফোর হয় এর সমান যদি ফাইভ যদি হয় কিন্তু হবে না ফাইভের জিসিডি কত ফাইভ টোয়েন্টি ফাইভ জিসিডি ফাইভ হয়ে যাবে সো হবে না তো এইভাবে সিক্স সেভেন এইট নাইন ফাইভ বাদ টেন বাদ ফিফটিন বাদ টোয়েন্টি বাদ এবং এগুলো বাদ ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এগুলো বাদ তাহলে টোটাল কতগুলো আমরা ওয়ান ওয়ান ফাংশন পেলাম এখানে টোটাল কত এখানে টোটাল টোয়েন্টি ফাইভটা এলিমেন্ট আছে আর এখানে পাঁচটা বাদ তাহলে টোটাল টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ তো আমরা কুড়িটি ওয়ান ওয়ান ফাংশন পাবো তো ওয়ান ওয়ান ফাংশন নাম্বার এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি আমাদের এক্সাম্পলে কেমন কোশ্চেন দিচ্ছে তার উপর দেখে আমরা সলভ করবো আমার তো আমরা নেক্সট কিছু ফাংশন নিয়ে নিচ্ছি আগের মতনই ওয়ান ওয়ান যেমন চেক করলাম এবার আমরা নেক্সট ওয়ান টু বা সাবজেক্টিভ চেক করব ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ সেম মিনিংস এবং ওয়ান টু আর সাবজেক্টিভ একই ক্লিয়ার তো এই একটা ম্যাপিং কে সাবজেক্টিভ বা ওয়ান টু ম্যাপিং তখনই বলা হবে যখন কোডোমেনের প্রত্যেকটি এলিমেন্টের জন্য ডোমেনে একটি করে পিএমএস থাকবে তো একটা ম্যাপিং ए मैप डोमेन ए टू कोडोमेन बी इज सेट टू बी वन टू मैपिंग इ फॉर इच बी प्रत्येक बी एर एलिमेंटर जो एटलिस्ट वन पॉइंट थाकबे ए डोमेने क्लियर तो फॉर इच बी बिलोंग्स टू बी देयर एक्जिस्ट एक्स बिलोंग्स टू ए सच दैट एफ ऑफ एक्स इक्वल्स टू वाई ओके মানে এইভাবে যদি আমরা ম্যাপটা করি তো এখানে এক্সট্রা আরও থাকতে পারে কিন্তু এখানে কোনো কিছু লেফট থাকবে না ওকে প্রত্যেকটা ডোমেনের কোডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটি করে প্রিমেস থাকতেই হবে তখন সেটাকে বলা হবে ওয়ান টু বা সাবজেক্টিভ ক্লিয়ার তো আমাদের ফার্স্টেরটা কী বলেছে একটা ফাংশন দিয়েছে এফ ম্যাপ ডোমেন জেড টু কোডোমেন জেড তো আর ফাংশনটা বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার তো ফাংশনটি ওয়ান টু ওয়ান এই ওয়ান টু হবে কি না সেটা আমাদের বলতে হবে তো ফাংশনটি ওয়ান টু হবে কখন প্রত্যেকটি ডোমেনের এই কোডোমেনের
কোরো মানে কি আছে জেড আছে এখানে দু জায়গায় জেড আছে তাই তো জেড জেড ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে তাহলে এখানে জেডে কারা কারা আছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরা আছে আর এখানেও তাই প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু সবাই আছে তো যে কোডোমেনের প্রত্যেকটি পয়েন্টের জন্য বা প্রত্যেকটি এলিমেন্টের জন্য একটি করে ডোমেনে পি ম্যাচ থাকতে হবে তখন দাও মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য কি কোডোমেনে মাইনাস ওয়ানের জন্য কি ডোমেনে কোনো পি ম্যাচ আছে সেটা দেখতে হবে তো আমাদের একটা এক্স বের করতে হবে এফ অফ এক্স যাতে এটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের কী বলেছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান তো আমরা কি এমন কোনো এক্স পেতে পারি যার স্কোয়ার যে মাইনাস ওয়ান সেটা কখনোই সম্ভব নয় তো অপশন এটা কি এটা একটি ওয়ান টু ম্যাপিং হবে না ক্লিয়ার আমাদের নেক্সট কি বলেছে নেক্সট আরেকটি ফাংশান বলেছে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপ বলা হয় তো আইডেন্টিটি ম্যাপ আর আমাদের ডোমেনটা বলেছে জেড থেকে জেড আইডেন্টিটি ম্যাপ অলওয়েজ ওয়ান টু এবং ওয়ান ওয়ান হয় অর্থাৎ সাবজেক্ট এই অর্থাৎ বাইজেক্টিভ হয় তো আমাদের এটা অলওয়েজ ওয়ান টু হবে আমাদের নেক্সট বলেছে এফ ম্যাপ জেড সিক্স টু জেড সিক্স তো জেড জেড সিক্সে কারা কারা আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের ফাংশনটা কেমন বলেছে ফাংশনটা বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু টু এক্স তো এফ অফ এক্স ইকুয়ালস টু টু এক্স তো আমরা ফাংশানটি প্রত্যেকের জন্য ভ্যালু পুট করে চেক করতে পারি অথবা এখানে দেখো টু এক্স তো যে কোনো নাম্বারের সাথে যে এখানে কি জেডটা ইন্টিজার যে কোনো ইন্টিজারের সঙ্গে যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে সেটা অবশ্যই একটি ইভেন ইন্টিজার হবে তাই তো ইভেন ইন্টিজার তো প্রত্যেক ফাংশানে প্রত্যেকটি ভ্যালুর জন্য যে আউটপুট পাবো অলওয়েজ একটা ইভেন ইন্টিজার পাবো কিন্তু অড ইন্টিজার এই কোডো মানে যে অড ইন্টিজারগুলো আছে যে ওয়ান থ্রি ফাইভ এগুলোর জন্য কোনো প্রি ইমেজ থাকছে না তাই তো আমরা এমন কোনো এক্স পাচ্ছি না যাতে এফ অফ এক্স ইকুয়ালস টু ফাইভ হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু থ্রি হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান হচ্ছে তো আমরা যেহেতু কোডোমানের ফাইভ থ্রি ওয়ানের জন্য কোনো প্রি ইমেজ থাকছে না ডোমেনে তার জন্য এই ফাংশানটিও ওয়ান টুও হবে না ওকে নেক্সট সিমিলার আগের মতনই একটি জেনারেল কেস দিয়েছে যে জেড এন থেকে ম্যাপিংটা হচ্ছে জেড এন টু জেড এন দিয়েছে আর আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স বলেছে তো সিমিলারলি আগের মতনই এখানেও তখনই ওয়ান টু ম্যাপিং হবে এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স এই ম্যাপিংটি তখনই ওয়ান টু হবে যখন জিসি ডি অফ এ কমা এন ইকুয়ালস টু ওয়ান হবে ক্লিয়ার আগের মতন সেম প্রবলেম তো জিসিডি অফ এ কমা এন থাকে যদি ওয়ান হয় তখনই ফাংশানটি হয়ে যাবে ওয়ান টু বা সাবজেক্টিভ আগে যেমন ওয়ান ওয়ানের জন্য হয়েছিল সিমিলার কেসে এখানেও হবে ফাংশানটি এটি এটা কি এটি তো ফাইনাইট এটা তো ফাইনাইট তো ফাইনাইট থেকে ফাইনাইট সেটা যখন যাবে তখন যদি ফাংশানটি ফাংশান যে কোনো ফাংশান হতে পারে যদি ফাংশানটি ওয়ান টু হয় তবে কি হবে তবে ওয়ান ওয়ান হবে এবং ওয়ান ওয়ান যদি হয় তবে ওয়ান টু হবে তো আমরা যদি একটা দেখাতে পারি সেইভাবে তোমরা করতে পারো অথবা চেক করতে পারো যে এইভাবে বিভিন্ন যেগুলো প্রসেস আছে সেইভাবে চেক করতে পারো ফাইনাইট সেটের ক্ষেত্রে ওয়ান টু এবং ওয়ান ওয়ান একসাথে সবসময় ঘটবে ইনফাইনাইট কেসের ক্ষেত্রে শুধুমাত্র আলাদা হয় ওকে এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের নেক্সট প্রবলেম বলেছে ফাংশান এফ জেড টু মড টোয়েন্টি ফাইভ টু জেড মড টোয়েন্টি ফাইভ জেড টোয়েন্টি ফাইভ টু জেড টোয়েন্টি ফাইভে কতগুলি ওয়ান টু ম্যাপিং আছে তো আমরা দেখলাম আগের মতন যে ওয়ান ওয়ান কতগুলি ম্যাপিং হচ্ছিলো ওয়ান 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 ম্যাপিং হচ্ছিলো টোয়েন্টি তো এখানে সিমিলারলি এখানেও ওয়ান টু ম্যাপিং হবে টোয়েন্টি সিমিলার প্রসেসে করতে পারো কারণ আমরা কী বললাম যে তখনই ওয়ান টু হবে যখন জিসিডি অফ এ কমা
25 equals to 1 तो एगुलो कोथा थेके बिलोंग्स कोच्छे z 25 थेके तो सिमिलारली आगेर मतो नी 1 2 3 4 6 7 8 9 एई भावे टोटल 20 एलिमेंट पाया जाबे z 25 एर मध्ये जादेर संगे 25 এর GCD 1 হবে তো নাম হাউ মেনি 1 টু ম্যাপিংস আর देयर देयर इज देयर आर 20 1 টু ম্যাপিং তো আমরা দেখলাম যে প্রবলেম সলভ করতে গিয়ে দেখলাম যে হাউ মেনি নাম্বার অফ 1 টু 1 ম্যাপিং তারপরে 1 1 ম্যাপিং সেগুলো আমরা দেখলাম বের করলাম 25 এর জন্য এবং দেখলাম সেটা কত হয়েছিল 20 হয়েছিল তো আমরা এবার কিছু জেনারেল রেজাল্ট পড়ব সেগুলো কাউন্টিং গুলোকে কি করে করতে হয় তো আমাদের ফারস্টে আছে নাম্বার অফ ম্যাপিং নাম্বার অফ ম্যাপিং মানে কতগুলো ম্যাপ পাওয়া যাবে একটা ফাংশনটা এ থেকে বি এ কতগুলো ম্যাপ পাওয়া যাবে সেটা আমাদের বলেছে এবং সেটা বলে দিয়েছে বি কার্ডিনালিটি অফ বি টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ এ কার্ডিনালিটি মিন্স দিস মিন্স দ্য নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন বি ওকে এবং কার্ডিনালিটি অফ এ মিন্স নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন এ ওকে তো দ্যাট মিন্স টোটাল নাম্বার অফ এলিমেন্ট অফ বি এবং টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন এ তো আমাদের এই আমাদের এর কার্ডিনালিটিকে ধরে নিয়েছি আমরা অর্থাৎ এ এর এন সংখ্যক এলিমেন্ট আছে এবং বি এ এম সংখ্যক এলিমেন্ট আছে এগুলো আমরা ধরে নিয়েছি তাহলে নাম্বার অফ ম্যাপিং ফ্রম এ টু বি ইজ এম টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো আমাদের কি হচ্ছে কেসটা আমরা যদি এখানে 1 2 3 এই করতে করতে যদি আমরা কতগুলো আছে এখানে সেট এ সেটে আছে n খালা এনখানা এলিমেন্ট আছে আর এখানে আমাদের b সেটে আছে 1 2 3 4 এইভাবে m খানা এলিমেন্ট আছে তো ম্যাপিং ম্যাপিং কেমন হতে পারে 1 থেকে 1 এ যেতে পারে 1 থেকে 2 এ যেতে পারে 1 থেকে 3 তে যেতে পারে 1 থেকে 4 এ যেতে পারে এইভাবে 1 এর পসিবিলিটি কত এ থেকে এই 1 থেকে এখানে 1 বা এ 1 নাম দিয়ে দিচ্ছি আমরা এখানে এ 2 নাম দিয়ে দিচ্ছি এখানে আমরা এ 3 নাম দিচ্ছি তো এখানে এ এম নাম দিয়ে দিলাম তখন 1 থেকে এখানে টোটাল কত রকম ভাবে যেতে পারে 1 এখানে 1 2 3 4 5 এইভাবে টোটাল এম খানা পসিবিলিটি আছে তো 1 এর জন্য পসিবিলিটি হচ্ছে এম 2 এর জন্য পসিবিলিটি সিমিলারলি এটা এটা যেতে পারে এটা এটা যেতে পারে এটা এটা যেতে পারে এটা এটা যেতে পারে তো আমাদের 2 এর জন্য পসিবিলিটি হচ্ছে এম সিমিলারলি এখানে এটার জন্য পসিবিলিটি হচ্ছে একইভাবে এম এইভাবে চলতে থাকবে কতগুলো থাকবে তাহলে এখানে এন এর জন্য কতগুলো পাবো এম তো টোটাল কতগুলো এম পাবো এখানে এখানে যেহেতু এন খানা আছে তাই এন খানা এম পাবো তো এদের প্রোডাক্ট হচ্ছে তাহলে টোটাল এম টু দি পাওয়ার এন তো আমাদের এইভাবে এলো যে নাম্বার অফ ম্যাপিং ফ্রম এ টু বি ইজ এম টু দ্য পাওয়ার এন ওকে তো আমাদের এক্সামে যদি বলে যে একটা এফ এ টু বি যেখানে এ এলিমেন্ট আছে কতগুলো এ যদি এলিমেন্ট থাকে এ সমান ধরে নিলাম আমরা 0 1 আর বি সমান ধরে নিলাম আমরা এ বি সি তাহলে কতগুলো ম্যাপিংয়ের পসিবিলিটি আছে সেটা হচ্ছে বি টু দি পাওয়ার এ বি কার্ডিনালিটি বি টু দি পাওয়ার এ কার্ডিনালিটি অফ বি ইকুয়ালস টু 3 আর কার্ডিনালিটি এ মিনস 2 তো 9টি তো এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পসিবিলিটিস অফ ফাংশন ইজ 9 ওকে তো আমরা এবার আর বেশি এক্সাম্পল দেবো না আমাদের রেজাল্টটা মনে রাখবো আমাদের যাতে সুবিধা হয় এখন যদি এম ইকুয়ালস টু এন হতো তাহলে এটা ক্লিয়ার তাহলে কী হতো এন টু দি পাওয়ার এন এটা তো ক্লিয়ার আমরা জেনারেল রেজাল্ট প্রুভ করছি তো এরপরে আমরা আসবো সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ডে কী বলেছে যে নাম্বার অফ 1 1 ম্যাপিং 1 1 ম্যাপিং কাদের বলে 1 1 ম্যাপিংয়ে কী হয় অ্যাকচুয়ালি এখানে যদি 1 2 3 এইভাবে এনখানা এলিমেন্ট থাকে এবং এখানে যদি B1 B2 এইভাবে যদি BM এলিমেন্ট থাকে 1 1 কী হয় এটা এক জায়গায় যাবে শুধুমাত্র তো এটা যদি এখানে যায় তাহলে এখানে এগুলো না যাবে না আমাদের ফার্স্টে নিয়ে নিচ্ছি 1 এখানে আছে তাই তো
वन वन कि होने जो पे फार्ष्टे एखे जो पे एखे जो पे जेखने जाए वन जो बीए जाए टू किन्तु आर बीए जेते पारबे ना एटा वन वन मैपिंग क्षेत्र है कारण प्रत्येक कोडोमेन एलिमेंटर जो एक कोडोमेन एलिमेंट थाकबे डोमेने प्रत्येक एलिमेंटर जो कोडोमेन एक इमेज थाकबे सेटी होच्छे वन वन ताई तो तहले वन जदि एखन बी वाने जाए तहले टू कखनो बी वाने जेते पारबे ना एखन टू जदि बी टू ते जाए थ्री कखनो बी टू ते जेते पारबे ना तो एइभाबे होच्छे वन टू वन वन मैपिंग এখন যদি ওয়ানটা ওয়ানে পসিবিলিটি কত ওয়ান ফার্স্টে আমরা নিচ্ছি তাহলে ওয়ান ইন এম জায়গায় টোটাল এম জায়গায় যেতে পারে ওকে তো টোটাল এম ভাবে যেতে পারে এ টোটাল কত জায়গায় যেতে পারে এ টোটাল এম মাইনাস ওয়ান জায়গায় যেতে পারে তো এইভাবে আমরা এখন এম সমান এন এর জন্য করছি ফার্স্টে এম সমান এন এর জন্য তাহলে যেখানে যেখানে এম আছে সেখানে সেখানে এন হয়ে যাবে তাহলে আমরা এখানে n তাহলে এখানেও n হয়ে গেল ফার্স্টে আমরা ইকুয়াল এর জন্য করছি তাহলে কি হবে এর পসিবিলিটি 1 এর পসিবিলিটি কত n এখন যদি এখানে ফিক্সড হয়ে গেল সাপোজ আমরা 1 টা b1 এর সঙ্গে ফিক্সড করে দিলাম ক্লিয়ার তাহলে 2 টা তো আর এখানে যেতে পারবে না 2 এর পসিবিলিটি তো কত এখান থেকে এগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় যেতে পারবে সো টোটাল কত জায়গায় যেতে পারবে n মাইনাস 1 জায়গায় এখন যদি আমরা 2 টাকে যে কোনো একটা ফিক্সড করে দিই সাপোজ আমরা b2 তে ফিক্সড করে দিলাম এখন যদি বি টু তে ফিক্স করি তো থ্রি টু আর থ্রি এখানেও যেতে পারবে না এখানেও যেতে পারবে না তো আমাদের রেস্টে কারা কারা আছে এন মাইনাস টু এলিমেন্ট আছে তো এন মাইনাস টু এলিমেন্ট জায়গায় যেতে পারবে তো এইভাবে চলতে থাকবে ওয়ান পর্যন্ত যাবে লাস্টে এনটা লাস্টে বি এনে যাবে তাহলে টোটাল পসিবিলিটি কত হলো এটা মানে কি এটা কি ডিনোট করছে এন ফ্যাক্টোরিয়াল ওকে তো আমাদের এই টু দুই নম্বরে কি বলেছে যে ওয়ান ওয়ান ম্যাপিংয়ের পসিবিলিটি হচ্ছে এম সি এন এন ফ্যাক্টোরিয়াল যখন এম ইকালস টু এন তো এম সি এম এন ফ্যাক্টোরিয়াল বা এন সি এন তো এটা মানে ওয়ান এন ফ্যাক্টোরিয়াল তো আমরা কী পেলাম একইভাবে পেলাম এন ফ্যাক্টোরিয়াল তো আমরা এই রেজাল্টটা এটা হচ্ছে জেনারেল রেজাল্ট ক্লিয়ার তো যখন আমাদের বলে দেবে যে নাম কার্ডিনালিটি অফ এ এবং কার্ডিনালিটি অফ বি ডিস্টিংক তো আমাদের এখানে একটা জিনিস লিখেছি যে এম গ্রেটার দ্যান এন তো এম গ্রেটার দ্যান এনই কেন হচ্ছে এখন যদি এম এর মান আমরা ধরে নিচ্ছি এমটা ধরে নিচ্ছি লেস দ্যান এন এবং এম সমান ধরে নিচ্ছি টু আর এন এম সমান আমরা ধরে নিচ্ছি এম সমান টু ধরে নিচ্ছি এবং এন সমান আমরা থ্রি ধরে নিচ্ছি তাহলে ছবিটা কেমন হবে এখানে এম কতগুলো এলিমেন্ট থাকবে ওয়ান টু আচ্ছা আমাদের এদিকেরটা এন এখানে এন সমান থ্রির জন্য এখানে থাকবে কারণ এখানে এন আছে তো ওয়ান টু থ্রি ওয়ান 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 ম্যাপিংয়ে কী হয় কোডোমেনের এই ডোমেনের প্রত্যেকটি এলিমেন্টের জন্য একটি করে কোডোমেনে ইমেজ থাকবে তো ওয়ানের জন্য একটা ইমেজ সাপোজ ওয়ান এটা ধরে নিলাম ওয়ান হলো ওয়ান বা এ ওয়ান ধরে নিলাম তাহলে কি ওয়ান তো আর এ টু তো যেতে পারবে না এটা কখনোই সম্ভব নয় ম্যাপিংয়ের ক্ষেত্রে কখনোই সম্ভব নয় এখন টু এর ইমেজটা কখনো এ ওয়ানে যেতে পারবে না তাই তো তাহলে এ টুতে যেতে হবে তো এখন থ্রিটা কোথায় যাবে এটা হলো প্রশ্ন থ্রি যদি এখানে যায় সাপোজ এদিকে থ্রি গেল তাহলে কি হবে থ্রি যদি এখানে যায় তাহলে এটা তো আর ওয়ান ওয়ান থাকছে না ওয়ান ওয়ান থাকছে না তাই না তার জন্য যখনই এই যে এম লেস দ্যান এন হবে তখন নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপিং ইজ জিরো জিরো ফর এম লেস দ্যান এন ক্লিয়ার কারণ আমাদের এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকা সম্ভব হচ্ছে না আমাদের লাস্টে কী আছে লাস্ট অপশন আছে এই লাস্ট নাম্বার আছে যে নাম্বার অফ ওয়ান টু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু বি তো আমাদের এটা যখন আমরা কী বললাম ফাইনাইট অর্ডারে হবে ফাইনাইট অর্ডারে যখন হয় তখন আর এবং এন ইকুয়ালস টু যদি এম হয় তো নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপিং
equals to number of 1-2 mapping. Clear? Finite order এর ক্ষেত্রে বা finite সেটা যদি finite element থাকে এবং উভয় সেটেই যদি same number থাকে তখন আমাদের number of 1-1 mapping এবং number of 1-2 mapping same হবে. তো আমাদের যদি ছবিটা আঁকি এখানে n এখানেও n এখানে element আছে তো total b1 b2 এই করতে করতে bn খানে element আছে এখানে 1-2 dot 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 n খানে element আছে clear তো এখন আমাদের similarly আগে যেমন দেখালাম যে কি হয় 1-2 এর ক্ষেত্রে কি হয় প্রত্যেকের জন্য একটা করে premise থাকে তাই তো এইভাবে আমাদের যখন আমাদের 1-2 হবে তখন similarly n factorial গুলো 1-2 ম্যাপিং থাকবে আমরা নেক্সট দেখাবো যে টোটাল নাম্বার অফ 1-2 ম্যাপিং ফ্রম এ টু বি এখানে আমাদের কি বলেছি এ এর কার্ডিনালিটি হচ্ছে এন এবং বি এর কার্ডিনালিটি এম তো সে টোটাল নাম্বার অফ 1-2 ম্যাপিং হচ্ছে দিস সামেশন আর এম মাইনাস ওয়ান এম সি আর এম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ওকে আর এখানে একটা কন্ডিশন থাকতে হবে অলওয়েজ যে এনটা অলওয়েজ গ্রেটার দেন হতে হবে এনটা যদি এখন লেস দেন হয় এনটা যদি লেস দেন হয় মিন্স এখানে যদি আমরা সাপোজ এখানে দুটো এলিমেন্ট নিলাম এখানে তিনটে এলিমেন্ট নিলাম তাহলে এখন এটার জন্য কী প্রিমেস পাবো একটা এটার জন্য প্রিমেস পাবো কিন্তু এটার জন্য কোনো প্রিমেস পাবো না তো এখানে আমাদের ম্যাপিংটা হচ্ছে 1-2 ম্যাপিংয়ের সংখ্যা হয়ে যাবে তখন 0 1-2 ম্যাপিংয়ের নাম্বার হবে 0 ক্লিয়ার তো আমাদের যখন 1-1 দেবে তখন আমাদের এনটাকে যদি এন গ্রেটার দেন এম হয় তখন হয়ে যাবে 1-1 ম্যাপিংয়ের সংখ্যা হবে 0 আর এখানে উল্টোটা হবে ক্লিয়ার তো আমরা এরপরে পার্টিশন নিয়ে বা বিভিন্ন আরও কিছু প্রবলেম সলভ করব আজকের জন্য এতটাই